আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা দারুণ টি টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে, ফেন পিটার্স ইলেভেন বনাম ইপিজিএল থান্ডার্স। তো তিন শিবিটের এই মাঠটা অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা পরিবেশে অবস্থান করছে। আশা করি খেলোয়াড়রা এই মাঠটা দারুণভাবে উপভোগ করবে এবং আপনারাও আজকের ম্যাচটা দারুণভাবে উপভোগ করবেন। এখন টস হতে যাচ্ছে, দুই দলের ক্যাপ্টেন উপস্থিত আছে। টস উইন হলো ইপিজিএল থান্ডার্স, তারা এখন ব্যাট করবে। তো খেলা শুরু হয়ে গেল, ইপিজিএল থান্ডার্স টসে জিতে গেল। ডাগআউট থেকে ইপিজিএল থান্ডার্সের ব্যাটসম্যান তাসরিফ এবং রাকিব ব্যাটিং করার জন্য ক্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আজকের খেলাটা কিন্তু একটা শীতের সুন্দর একটা আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে। এখন সময় সকাল আটটা, শুক্রবার। আমরা 300 ফিটের এই মাঠটায় দারুণ একটা টি টোয়েন্টি ম্যাচ উপভোগ করবো বলে আশা করছি। বোলিংয়ের জন্য দৌড় শুরু করেছে ফ্রেন্ড ফিটার্স ইলেভেনের বলার সাকিব। ওভার প্রথম বল, দেখা যাক কি হতে পারে। ওয়াইড হয়ে গেল ইপিজিএল থান্ডার্স, তাদের রানের খাতা শুরু করলো। খেলার এই মুহূর্তে মনে হচ্ছে টান টান উত্তেজনার একটা খেলা আমরা দেখতে যাচ্ছি। প্রথম বলেই হোয়াইট, একটা দুঃখজনক বিষয়। বলার আশা করি তার বোলিংয়ের অ্যাকশনটা ঠিকঠাক মতো ফিরিয়ে নিয়ে আসবে। কাউ কর্নারে ঠেলে দিয়ে একটি সিঙ্গেল নিয়ে নিল ইপিজিএল থান্ডার্স। এই ধরনের শট কেবল একটি ভালো মানের ব্যাটসম্যানের দ্বারাই মারা সম্ভব, কেননা একটা ভালো ব্যাটসম্যান তার ব্যাট দিয়ে মাঠের চতুর্দিকে বলকে মাঠের বাইরে পাঠাতে পারে। দলীয় রান 35, কোনো উইকেট না হারিয়ে ইপিজিএল থান্ডার্স। ক্রিজে আছে রাকিব, তিনি করেছেন 20 রান, এবং তাসরিফ, তিনি করেছেন 10 রান। ওভার খরচা হয়েছে 6 ওভার 3 বল। খেলার এই মুহূর্তে ফেন পিটার্স ইলেভেনের একটা ব্রেক থ্রো খুবই প্রয়োজন। খেলা চলছে দুর্দান্তভাবে, ওভারের দ্বিতীয় বলে বিগ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন ইপিজিএল থান্ডার্সের ব্যাটসম্যান রাকিব। পরবর্তী ব্যাটসম্যান শাহরিয়ার, তিনি মাঠে প্রবেশ করছে। তো তুমি দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে। তো দর্শক, খেলার এই মুহূর্তে চলছে পানি পানের বিরতি। ফেন পিটার্স ইলেভেন তাদের দুর্দান্ত বোলিং অ্যাকশনে ইপিজিএল থান্ডার্সের প্রায় অনেকগুলো উইকেট তারা নিয়ে নিয়েছে। তাদের টার্গেট থাকবে সম্পূর্ণ উইকেট যথাসময়ে গুটিয়ে নেওয়া। বলার বল করার জন্য দৌড় দিচ্ছে, দেখা যাক ব্যাটসম্যান কী করে। ব্যাটসম্যান উড়ে মেরেছে বল আকাশে, সীমানার বাইরে 6। তারা একটু ফিল্ডিং পরিবর্তন করে নিচ্ছে যাতে বাউন্ডারি না হয় চেক দেওয়ার জন্য। আরও একটি উইকেটের পতন হয়ে গেল এই মাত্র। ফেন পিটার্স ইলেভেন ইপিজিএল থান্ডার্সের আরও একটি উইকেট লুফে নিল। তো স্কোর 72 রান 5 উইকেট। ফেন পিটার্স ইলেভেন দুর্দান্ত গতিতে বোলিং করে যাচ্ছে এবং ইপিজিএল থান্ডার্সের রান চেপে ধরেছে। তো দেখা যাক নতুন ব্যাটসম্যান সালমান, সে ক্রিজে নেমেছে এবং সে কতটা কি করতে পারে। তো দর্শক, খুবই দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করছি। ব্যাটিং টিম চাচ্ছে তাদের দলীয় রান আরও কিছুটা বৃদ্ধি করতে, অন্যদিকে বোলিং টিম চাচ্ছে আরও কিছু উইকেট লুফে নিতে। তো সেই ধারাবাহিকতায় সিঙ্গেল নিয়ে নিয়ে স্ট্রাইক রোটেট করে ইপিজিএল থান্ডার্স তাদের ব্যাটিং এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইপিজিএল থান্ডার্সের ব্যাটসম্যানরা পেবুলেনে বসে আছে। দারুণ শট, ফিল্ডারদের ফিল্ডিং মিস করার কারণে একটি রানের জন্য জায়গা বদল করে নিল ব্যাটসম্যানরা। শেষ ওভার খেলা চলছে, বল করার জন্য এগিয়ে যাচ্ছে বোলার। দারুণ একটা শট করেছে এবং এর সাথে সাথে খুবই সুন্দর একটা ফিল্ডিং করলো ফিল্ডার। দলীয় রান 115 9 উইকেটে। অবশেষে 116 রানে 10 উইকেট হারিয়ে ইপিজিএল থান্ডার্স তারা সংগ্রহ করেছে। 117 রানের টার্গেট দিয়েছে
ফ্রেন্ড ফেটার্স ইলেভেনকে। ফ্রেন্ড ফেটার্স ইলেভেন তারা 117 রান তারা করে মাঠে নামবে। দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে। ইপিজিএল থান্ডার্স তারা ম্যাচ পরিকল্পনা করছে কিভাবে ম্যাচটা জয় করা যায়। তারা এখন মাঠে নেমে গেছে, তাদের ফিল্ডিং সেট আপ করে নিচ্ছে। তো তারা যার যার ফিল্ডিং তারা সেখানে দাঁড়িয়ে গিয়েছে। ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের ব্যাটসম্যানরা ক্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো ব্যাটিংয়ে নেমেছে রাকিব এবং রিঙ্কু। তো তারা ক্রিজে চলে এসেছে, এখন তারা ব্যাটিং শুরু করবে। ইবিজিএল থান্ডার্স বোলিংয়ের জন্য এগিয়ে যাচ্ছে। প্রথম বল কোনো রান হলো না, একটি ডট বল। ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের 117 রানের টার্গেট। দেখা যাক ওভারের দ্বিতীয় বলের জন্য বলার দৌড় শুরু করেছে। দ্বিতীয় বল এবারও কোনো রান হলো না, দুইটি ডট বল। তো খেলার এই অবস্থায় দেখা যাচ্ছে সুব্রত বোলিং করতে এগিয়ে যাচ্ছে, দারুণ একটা ডেলিভারি, ব্যাটের কোনা লেগে চলে গেল উইকেট কিপারের গ্লাভসে। প্রথম উইকেটের পতন ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের। ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের প্রথম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান রাশেদ তিনি মাঠে প্রবেশ করছেন। ইতিমধ্যে রিঙ্কু আউট হয়ে গেলেন এবং হতাশ হয়ে প্র্যাকটিসে চলে গেলেন। সজল এবং রিঙ্কু প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি, দারুণ ডেলিভারি, কাভারে ক্যাচ তুলে দিলেন রাশেদ। ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের আরও একটি উইকেটের পতন। প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন রাশেদ। নতুন ব্যাটসম্যান আশিক মাঠে নেমেছে, দলীয় রান 7, 2 উইকেট হারিয়ে 4 ওভার 3 বল। ইপিজিএল থান্ডার্সের দলীয় 53 রানে তাদের ছিল 1 উইকেট, অন্যদিকে ফ্রেন্ড ফেটার্স ইলেভেনের 7 রানে 2 উইকেট। তো খেলার এই অবস্থা থেকে ফিরে আসতে হলে ফ্রেন্ড ফেটার্স ইলেভেনকে যত দ্রুত সম্ভব তাদেরকে কামব্যাক করতেই হবে। দলীয় সংগ্রহ 50, 2 উইকেটে 11 ওভার 2 বল শেষে ফ্রেন্ড ফেটার্স ইলেভেন দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তুলতে সক্ষম হয়েছে। টান টান উত্তেজনায় খেলা এগিয়ে চলছে ফ্রেন্ড ফেটার্স ইলেভেন বনাম ইপিজিএল থান্ডার্সের। ফ্রেন্ড ফেটার্স ইলেভেন দলীয় 82 রান করেছে 2 উইকেট হারিয়ে 15 ওভার 3 বল খরচ করে। দারুণ একটি শট, বল আকাশে ভাসছে, কিন্তু লং অনের ফিল্ডার ক্যাচটি ধরে নিলেন এবং এরই সাথে তানবীর আউট হয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান সাকিব মাঠে নেমে গেলেন। ফ্রেন্ডস ফেটার্স ইলেভেনের হার্ড হিটার ব্যাটসম্যান তানবীর, 00 জার্সি নম্বর, তিনি করেছেন মাত্র একটি রান। এই হার্ড হিটার ব্যাটসম্যানের কাছ থেকে এই রকম খেলা আশা করা যায় না। দারুণ একটা শট, ডিপ এক্সট্রা কভার দিয়ে সেখান থেকে ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একটি রানের জন্য জায়গা বদল করে নিল ব্যাটসম্যানরা। দুর্দান্ত একটি শট, হাওয়ায় ভাসছে বল, ডিপ স্কোয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 6। 2 বলে 3 রান প্রয়োজন, টান টান উত্তেজনা, এরই মধ্যে বলতে না বলতেই 4 মেরে দিল ব্যাটসম্যান আশিক এবং সেই সাথে ফ্রেন্ডস ফেটার্স ইলেভেন 6 উইকেটের বিনিময়ে জয়লাভ করে নিল। দুর্দান্ত একটা টি টোয়েন্টি ম্যাচ আমরা উপভোগ করলাম ফ্রেন্ড ফেটার্স ইলেভেন বনাম ইপিজিএল থান্ডার্স। খেলোয়াড়রা একে অপরের সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে, যেটা খেলার একটা সৌন্দর্য। আপনারা আমাদের পরবর্তী ম্যাচ দেখার জন্য আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকুন, এবং আপনারা যদি কেউ আমাদের সাথে ম্যাচ খেলতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।